মঞ্চের বিষয় এবং অনেকেই হয়তো জানেন না, পুরুলিয়া জেলায় বাসু শিক্ষকদের যে ইতিহাস, এই ইতিহাস তৈরি হয়েছিল 2005 থেকে 2006। 2005-06 বাসু শিক্ষক নিয়োগ হয় পুরুলিয়া জেলায়, তারপরে নিয়োগ ধাপে ধাপে 2 থেকে 3 বার হয়েছে। 2009 সালে বিজ্ঞপ্তি এবং রাজনৈতিক পালাবদলের পর বর্তমান সরকারের আমলেও 2009 সালে পর কিন্তু বাসু শিক্ষক নিয়োগ হয় জেলাতে। কিন্তু সব থেকে বড় বিষয় হল বাসু শিক্ষকদের জন্মলগ্ন থেকে আমাদের জেলাতে আমরা কিন্তু বঞ্চিত এবং তার সাথে স্ট্রাগল করছি। আজকের মূল বিষয় যে উদ্দেশ্যে আমরা এই প্রস্তুতি সভা করছি, যে উদ্দেশ্যকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলায় মৌলিক ভাইয়ের নেতৃত্বে শিক্ষকের মুখ্যমঞ্চের নেতৃত্বে সভা চলছে, উদ্দেশ্য একটাই, দীর্ঘদিনের যে বঞ্চনা এই বঞ্চনার অবসান, দীর্ঘদিনের যে আমাদের ন্যায্য দাবি এই দাবির অবসান। আমার পূর্বে সরকার আপনাকে জাস্ট হালকা করে একটা বিষয় জানিয়ে দিয়েছিল বাসু শিক্ষকের বিষয়ে, আমি সেটা ডিটেলস আপনাদের একটা তথ্য তুলে ধরছি। 2009 সালে বাসু শিক্ষকদের আন্দোলন মঞ্চে রানী আসমনি আমরা বহুমান
আন্দোলন করেছে, লড়াই করেছে দাবি জানিয়েছে। 2009 সালে, 2011 সালে, 2014-তে, 2015-তে, 2017-তে এবং বিগত বছরে 2019 সালে ভাষা শিক্ষকদের যে ঐতিহাসিক আন্দোলন, 32 দিনের যে আন্দোলন আপনারা সকলেই জানেন, রাজ্যের প্রিন্টিং মিডিয়া হাউস যে আন্দোলন সূচনা করেছিল, দেশের লোকসভা আন্দোলন নিয়ে ঝড় করেছিল, যে আন্দোলনে ভাষা শিক্ষকদের যে আন্দোলনে রাজ্যের সকল বিরোধী রাজনৈতিক দলকে একত্রিত করেছিল, একটা মানুষ এসে হাজির হয়েছিল, তারা আমাদের দাবিকে সমর্থন করেছিল। দুর্ভাগ্যের বিষয় আমরা তাদের হয়নি, সেটা আবার অনেক কারণ আছে, সেই বিষয়ে আজকে যাব না। কিন্তু বিষয় হচ্ছে আজকে যে উদ্দেশ্যে আমরা এই সভা করছি বা জেলা স্তরে বিভিন্ন জেলায় প্রস্তুতি সভা চলছে, আগামী 11 জানুয়ারি 2021 মৈদু ভাইয়ের নেতৃত্বে শিক্ষক মুখ্যমন্ত্রী ডাকিয়ে যে লড়াই হতে চলেছে কলকাতা রাজপথে, জেলার সকল ভাষা শিক্ষক সহ SSKMSK ISP শিক্ষামন্ত্রী স্পেশাল হেডকোয়ার্টার থেকে শুরু করে সকল চুক্তিভিত্তিক যারা রয়েছেন আমার জেলায়, জেলার কুড়িটা ওয়ার্ড এবং 43টি সার্কেলে সকলকে আহ্বান করছি, আপনারা সকলে বিভ্রান্ত হবেন না, ইন্ডিভিজুয়াল সংগঠনের নেতাদের দ্বারা অপারেট হবেন না, কোন রাজনৈতিক দলের দ্বারা অপারেট হবেন না। দাবি কিন্তু অনুরোধ নিবেদন হয় না, আসে না, দাবি আদায়ের একমাত্র উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে একমাত্র রাস্তা, রাস্তার আন্দোলন, আন্দোলন ছাড়া কোনো অপশন নেই। আমরা আপনাদের জানিয়ে রাখি, আমরা 2012 সালে, 2015-তে, 2018-তে আমরা বহুবার রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে বসেছি, বহুবার রাজ্যের প্রশাসনের সাথে আমরা বসেছি, এসপির সাথে বসেছি, বহুবার রাজ্য সরকারের সাথে আমরা আলোচনায় বসেছি, দাবি জানিয়েছি, অফিসিয়াল দাবি জানিয়েছি, প্রফেশনাল দাবি জানিয়েছি। রাজ্য সরকার যেটা পছন্দ করে রাস্তায় গাড়ি কিনা আমাদের আলোচনায় আসছে না কেন, আমরা আলোচনা করতে ওরা জানা কেন, আমরা বহুবার জানিয়েছি, তাদের একটাই বক্তব্য, প্রতিবার যতবার জানানো হয়েছে তারা একটাই বিষয় জানিয়েছে, একটাই কথা, একটাই যে রাজ্যে পোশাক হাতে টাকা, রাজ্যের হাতে টাকা নেই, কেন্দ্র সরকার টাকা কেটে নিয়ে গেছে, রাজ্যে ঋণের বোঝা আছে, প্রত্যেকবার একটাই কথা। আচ্ছা, আপনারা কেউ মনে করেন এই রাজ্য সরকার যদি আগামী 100 বছরে আমাদের এই রাজ্য থাকে টাকার অভাব পূরণ করবে রাজ্য, কেউ বিশ্বাস করেন এরা যদি 100 বছরে এই রাজ্যে ক্ষমতায় থাকে টাকার যে অভাব আছে আমরা জানি, সবাই জানি রাজ্য সরকার প্রচুর টাকার অভাব আছে, কিন্তু আপনারা বেশ কিছুদিন আগে আপনি দেখেছেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, নিউজে দেখেছেন, আমি 1-2 মাস আগে কথা বলছি, রাজ্যের বিভিন্ন চুক্তিভিত্তিক ডিপার্টমেন্টে বিশেষ করে প্রশাসনিক দপ্তরে সিভিক ভলেন্টিয়ারদের স্যালারি বৃদ্ধি হয়েছে, জুনিয়র কনস্টেবলদের স্যালারি বৃদ্ধি হয়েছে, এনডিএফদের স্যালারি বৃদ্ধি হয়েছে, আশাকর্মীদের স্যালারি বৃদ্ধি হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের স্যালারি বৃদ্ধি হয়েছে। আমরা কোন সেক্টরের বিরুদ্ধে নয়, কোনো কর্মচারীদের বিরুদ্ধে নয়, আমরা চাই প্রত্যেকের ডেভেলপ হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডেভেলপ হোক, আমরা সকলে চাই, কারো বিরুদ্ধে নয়। কিন্তু বর্তমান সরকারের যে নীতি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, আপনারা সকলেই শুনেছেন তিনি ঘোষণা করেছিলেন 2 মাস আগে নীতি, অলরেডি কার্যকর হয়ে গেছে, জুনিয়র কনস্টেবল তাদের জুনিয়র থেকে সিনিয়র করেছে, আপনারা জানেন যে ওরা জুনিয়র কনস্টেবল ছিল এর আগে তারা কতবার, তারা অলরেডি একটা সম্মানজনক ভাতা পেত, রাজ্য সরকার তাদেরকে সম্মানজনক একটা ভাতা পেত, অলরেডি 18 থেকে 20 হাজার টাকার মতো তাদের সেবা ছিল। উনি কি করলেন, অলরেডি যারা সম্মানজনক একটা স্ট্যাবলিশ জায়গাতে রয়েছে সেই স্ট্যাবলিশ জায়গার কর্মচারীদের 18-20 থেকে তাদেরকে নিয়ে গেল বোধহয় 28-30, তাদেরকে জুনিয়র থেকে সিনিয়র করে 28-30 নিয়ে গেল। কিন্তু যারা কম পারিশ্রমিকে কাজ করে আমাদের মতো বা আরও অন্যান্য ডিপার্টমেন্টে যারা কম স্যালারিতে কাজ করে তাদের মাইনে বৃদ্ধি কত হয় আপনারা দেখতে পেয়েছেন সেগুলো। যাই হোক, আপনাদের সকলের কাছে একটাই উদ্দেশ্য, আমি যে এক্সাম্পলগুলো আপনাদের কাছে দিলাম
কোনো কারণ বড় অসুবিধা এখানে আসেনি। এখানে আসার আগে আমাকেও বহু কিছু প্রোটোকল, সাংগঠনিক প্রোটোকল, দলীয় প্রোটোকল, প্রশাসনিক প্রোটোকল অনেক কিছু ফেস করে এখানে আসতে হয়েছে এবং প্রত্যেকটা প্রোটোকলের বিরুদ্ধ হয়ে এখানে এসেছি, শুধুমাত্র নিজের স্বার্থে, নিজের পেটের স্বার্থে, শুধুমাত্র নিজের পেটের স্বার্থে। কারণ আমি মনে করি আমার কাছে সংগঠন, রাজনৈতিক দল সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের ব্যক্তিগত পেশা, নিজের সম্মান, এটা আগে তারপরে বাকি হবে। তাই সময় আমাদের হাতে খুব কম, আপনারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন, বিভিন্ন সেক্টরে আপনারা এসেছেন এখানে। 11 জানুয়ারিকে সামনে রেখে জেলার প্রতিটি ব্লক স্তরে, সার্কেল স্তরে সোশ্যাল মিডিয়াকে যেভাবে কাজে লাগানো আপনাদের কাজে লাগানো প্রয়োজনে প্রকাশ্যে সভা করুন, ব্লক ভিত্তিক, সার্কেল ভিত্তিক জনসংযোগটা আরও বিপুলভাবে আপনারা গড়ে তুলুন। কারণ আমরা মনে করছি পুরুলিয়া জেলাতে একটা চক্রান্ত চলছে, একটা গভীর চক্রান্ত চলছে এই আন্দোলনকে ডিফেন্স করার জন্য। তাই আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা সকলেই বুদ্ধিমান, যথেষ্ট দেখেছিল আপনারা শুধুমাত্র পেশার সাথে ঐক্যবদ্ধ হন। আমরা আপনাদের সাথে আছি, জেলার 1800 শিক্ষক আপনাদের সাথে আছে, আমরা আমাদের 100% চেষ্টা করব। পুরুলিয়া জেলা যেভাবে পার্শ্ব শিক্ষকদের, ইন্ডিভিজুয়াল পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে আমরা যেভাবে পার্টিসিপেট করে সেই আন্দোলনকে সফল করার জন্য চেষ্টা করেছি দীর্ঘ দিনে, আমরা শিক্ষকবঙ্গ মুক্ত মঞ্চের ডাকে মোহন ভাইয়ের নেতৃত্বে যে আন্দোলন হতে চলেছে 11 জানুয়ারি নবান্ন অভিযান, এই অভিযানও কিন্তু পুরুলিয়া জেলার পক্ষ থেকে আমি আজকে আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, আমরা সেই আন্দোলনে পার্টিসিপেট করব এবং যে দাবি আদায়ের যে লড়াই হচ্ছে লড়াই আমাদের সাথে থাকবে। এই বলেই আমার ক্ষুদ্র বক্তব্য সময় না করে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।